হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক। রাইডার হিসেবে স্পোর্টস বাইক সকলেই পছন্দ করেন, স্পেশালি ছোটোবেলা থেকে যারা বাইক রাইড করার স্বপ্ন দেখেন তারা কোনো না কোনো স্পোর্টস বাইকের আউটলুক দেখে ইন্সপায়ার হয়েছিলেন। বিএমডাব্লিউ 1000 RR, ডুকাটি পানিগালিয়ের মতো স্পোর্টস বাইকগুলো আমাদের স্বপ্ন জানা দিয়ে উকি মারে। তাছাড়া বর্তমানে বাংলাদেশের নাম্বার ওয়ান স্পোর্টস বাইক ইয়ামাহা R15 নিয়েও রাইড করার স্বপ্ন অনেকেই দেখেছেন। আজকের ভিডিওটি একটি এক্সক্লুসিভ ও ইনফরমেটিভ হতে চলেছে। চলতি বছর বেশ কিছু ফুল ফেয়ার স্পোর্টস বাইক বাংলাদেশে অ্যাভেলেবেল হয়েছে, যেমন স্পিডার NSX, GPX ডিমান, HTM ব্র্যান্ডের বাইকগুলো। তাছাড়া মোস্ট ওয়ান্টেড বাইক হিসেবে ইয়ামাহা R15 ভার্সন 4, R15 M, KTM RC 125, হন্ডা CBR 150 নিউ এডিশন এই বছরে অলরেডি লঞ্চ হয়েছে। আগামী বছর আরও 5টি স্পোর্টস বাইক লঞ্চ করতে চলেছে, আসুন দেখে নেই। আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি Top5 ফুল ফেয়ার স্পোর্টস বাইকের আপডেট। সো উইদাউট এনি ফার্দার ডিলে আসুন ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার পূর্বে নতুন বন্ধুদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে, আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ দ্য নোটিফিকেশন বেল। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। Number 5, বর্তমানে ভারতে অ্যাভেলেবেল আছে টিভিএস ব্র্যান্ডের ফুল ফিয়ার স্পোর্টস বাইক টিভিএস অ্যাপাচি RR 310। রিসেন্টলি জানা গিয়েছে গণমাধ্যমের মাধ্যমে বা বেশ কিছু নিউজের মাধ্যমে বেরিয়ে এসেছে এই বাইকটিকে 160cc বা 165cc মাইগ্রেট করা হবে। যেহেতু অলরেডি আমরা দেখতে পেয়েছি 250cc বা 300cc বাইকগুলোকে অলরেডি 160cc মাইগ্রেট করা হচ্ছে, এবং 160cc বাইকগুলো অলওয়েজই রাইডারদের কাছে সবথেকে বেশি প্রিয় হয়ে থাকে। যেহেতু কিছুদিন আগে বাজাজ পালসারের সেকেন্ড জেনারেশন সিরিজের বাইকগুলো, যেমন বাজাজ পালসার F250 ও N250, পরবর্তী সময় রাইডারের ডিমান্ড অনুযায়ী N160 হিসাবে লঞ্চ করা হয়েছিল, সেভাবে হায়ার সিসি বাইকগুলোকে 160cc মাইগ্রেট করা হচ্ছে। 160cc অলওয়েজই ইয়ামাহা R15 ভার্সন 4, R15 M, হন্ডা CBR 150 R বা সুজুকি GSX R150 এর মতো বাইক আছে, যার কারণে ভারতীয় ব্র্যান্ডের কাছে এই সেগমেন্টে কোনো ফুল ফেয়ার স্পোর্টস বাইক নেই, তাই তারা হায়ার সিসির বাইকগুলোকে লোয়ার সিসিতে মাইগ্রেট করবে। এর ফলস্বরূপ শোনা যাচ্ছে টিভিএস অ্যাপাচি RR 310 মাইগ্রেট করে টিভিএস অ্যাপাচি RR 165 লঞ্চ করা হবে। ইভেন কিছু আপডেটের মধ্যে জানা গিয়েছে রিসেন্টলি 200 ইউনিটে টিভিএস অ্যাপাচি RTR 165 RP বাইকটি লঞ্চ হয়েছিল। এই বাইকটি যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছিল সেই বাইকটি টিভিএস অ্যাপাচি RR 160 ব্যবহার করা হবে, তাই ইঞ্জিন পারফরমেন্স ও পাওয়ার পারফরমেন্সের দিক থেকে বাইকটি অনেক বেশি আপডেটেড থাকবে। বাইকটিতে ব্যবহার করা হবে 165cc ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্টার অয়েল কুল 4-valve ইঞ্জিন, এবং এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS ও FI টেকনোলজি অ্যাভেলেবেল থাকবে। পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে যে কোনো স্পোর্টস বাইককে এই বাইকটি বিট করতে পারবে, যেহেতু এই বাইকটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 19.2 PS অ্যাট 10,000 RPM। বাইকটির ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইকটিতে ডুয়েল ডিস্কের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হতে পারে, অথবা এই বাইকটিতে সিঙ্গেল চ্যানেল ABS দেওয়া হবে। এবং বাইকটিকে ইউজার ফ্রেন্ডলি ও বাজেট ফ্রেন্ডলি করার জন্য এই বাইকটির ফ্রন্ট সাসপেনশন, টেলিস্কোপিক সাসপেনশন, রিয়ার সাসপেনশন, মনোশক সাসপেনশন দেখা যাবে। টিভিএস অ্যাপাচি RR 160 এই বাইকটি অ্যাভেলেবেল হলে এই বাইকটির ফিচার এবং পার্টস যেগুলো ব্যবহার করবে তার উপর ডিপেন্ড করে বাইকটি নির্ধারণ করা হবে, এবং টিভিএস ব্র্যান্ডটির কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এই বাইকটিকে বাজেট ফ্রেন্ডলি হিসেবে লঞ্চ করা। আশা করা যে এই বাইকটিকে 3.5 থেকে 4 লক্ষ টাকার মধ্যে অ্যাভেলেবেল করা হবে। সো গাইস, টিভিএস অ্যাপাচি RR 160 এরকমই একটি বাইক যদি অ্যাভেলেবেল হয় কারা এই বাইকটি নেবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। Number 4, 4 নম্বর পজিশনে যে বাইকটির কথা বলবো সে বাইকটি হচ্ছে বাজাজ পালসার RS 160। প্রায় দীর্ঘদিন থেকে শোনা যাচ্ছে বাজাজ পালসার RS সিরিজের বাইকগুলোকে লো সিসিতে মাইগ্রেট করা হবে। এখন যেহেতু তাদের লো সিস সেগমেন্টের মধ্যে ফুল ফেয়ার স্পোর্টস বাইকগুলো নেই, তাই আদার্স প্রিমিয়াম ব্র্যান্ডগুলো, যেমন ইয়ামাহা R15 ভার্সন 4, R15 M, সুজুকি GSX R150 বা হন্ডা CBR 150 R, এই সমস্ত বাইকগুলোর সঙ্গে কম্পিটিশন দেওয়ার জন্য তারা পালসার RS বাইকটিকে 160তে মাইগ্রেট করবে। তাছাড়াও সিসি সেগমেন্ট অনুযায়ী 160cc সেগমেন্টের বাইকগুলো সবথেকে বেশি বিক্রি হয়। অলরেডি বেশ কিছু গণমাধ্যমের মধ্যে শোনা যাচ্ছে বাজাজ পালসার RS 160 এই বাইকটি রিসেন্টলি অ্যাভেলেবেল হবে, যেহেতু বাজাজ পালসার সিরিজের বাইকগুলো সেকেন্ড জেনারেশনের বাইকগুলো, যেমন N250 বাইকটিকে অলরেডি N160 মার্কেট করা হয়েছে, এবং অলরেডি এমন হিউমার ছড়িয়ে পড়েছে N160 যে ইঞ্জিনটি ব্যবহার করা হয়েছে সেই বাইকটি বাজাজ পালসার RS 160 ব্যবহার করা হবে। এমন একটি স্পোর্টস বাইক যদি অ্যাভেলেবেল হয় তাহলে সে বাইকটি ডেফিনেটলি ইয়ামাহা R15 ভার্সন 4, R15 M, এই সমস্ত বাইকগুলোর সাথে কম্পিটিশন দিতে পারবে। এখন বাজাজের ফার্স্ট টার্গেট থাকবে এই বাইকটিকে বাজেট ফ্রেন্ডলি হিসেবে লঞ্চ করার জন্য, যাতে এই বাইকটি সবাই কিনে এবং প্রিমিয়াম সেগমেন্টসের বাইকগুলোতে কেউ না কিনে।
যাই হোক, বাজাজ পালসার RS160 এই বাইকটি অ্যাভেলেবেল হলে এই বাইটি ইঞ্জিন দেখা যাবে 164 সিসি ফোর স্ট্রোক সিঙ্গেল সেন্টার টু ভালভ অয়েল কুল ইঞ্জিন, বা এই বাইটিতে ফোর ভালভ ইঞ্জিন টেকনোলজি ইউজ করা যেতে পারে। ব্রেকিং সিস্টেম হিসেবে এই বাইটিতে ডুয়েল ডিসের সাথে ডুয়েল চ্যানেল ABS ব্যবহার করা হবে, যেহেতু বাজাজ পালসার N160 এই বাইটি অলরেডি ডুয়েল চ্যানেল ABS দেওয়া হয়েছে। বাইটি থেকে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 16 PS অ্যাট 8750 RPM। তাছাড়াও এই বাইটির প্লাস পয়েন্ট হবে এই বাইটিতে মনোশক সাসপেনশন ব্যবহার করা হবে এবং এই বাইটিতে টেলিস্কোপিক সাসপেনশন যাকে USD সাসপেনশন দেওয়া হতে পারে। এছাড়াও এই বাইটিতে আদার্স প্রিমিয়াম সেগমেন্টসের বাইকের মতো আধুনিক সব ফিচার দেখা যাবে। এখন বাজাজের কাছে সবথেকে বড় চ্যালেঞ্জ হবে এই বাইটিকে রিজনেবল প্রাইসের মধ্যে অ্যাভেলেবেল করা। আশা করা যে এই বাইটি 4 লক্ষ টাকার মধ্যে অ্যাভেলেবেল করা হবে। নাম্বার 3, অলরেডি ইয়ামাহা ব্র্যান্ডে বেশ কিছু আপডেটের বাইক লঞ্চ করেছে। ফুল ফেয়ার স্পোর্টস বাইকের মধ্যে ইয়ামাহা R15 ভার্সন 4 R15 M অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন শোনা যাচ্ছে ইয়ামাহা R15 S এই বাইকটি লঞ্চ করবে। যেহেতু ইয়ামাহা R15 ও R15 M বাইক দুটি অনেক বেশি এক্সপেন্সিভ, R15 S এই বাইকটিকে মিনিমাম একটি বাজেটে লঞ্চ করার চেষ্টা করা হবে। তাই ফিচারের দিক থেকে এই বাইকে বেশ কিছু ফিচার মিসিং দেখা যেতে পারে, যেমন ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচের মতো অপশন এই বাইকটি দেখা যাবে না। তাছাড়া বাইকটির USD সাসপেনশন যাকে টেলিস্কোপিক সাসপেনশন দেখা যাবে এবং এই বাইকটিকে অনেক বেশি কমফোর্টেবল করে তৈরি করা হবে। এই বাইকটির পিলিয়ন সিটটি আর থাকবে না, এই বাইকটির সিঙ্গেল লং সিট ব্যবহার করা হবে, যার কারণে দুইজন ব্যক্তি অনায়াসে বাইকটিতে বসে রাইড করতে পারবেন। বাইকটিকে পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে জাস্ট লাইক ইয়ামাহা R15 ভার্সন 4 মতো করা হবে, যেহেতু এই বাইকটিতে সেম ইঞ্জিন ব্যবহার করা হবে, কিন্তু ফিচারের দিক থেকে অনেক কিছু মিসিং থাকবে। এবং প্রায় দীর্ঘ সময় থেকে এই বাইকটি লঞ্চ করা আপডেটের কথা শোনা যাচ্ছে এবং আশা করা যাচ্ছে এই বছর ফেস্টিভ সিজনগুলোতে বাইকটি চলে আসবে বা সামনের বছর জুন জুলাইয়ের মধ্যে বাইকটি অ্যাভেলেবেল হয়ে যেতে পারে। বাইকটিকে যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে লঞ্চ করার চেষ্টা করা হচ্ছে, তাই আশা করা যে এই বাইকটিকে ইয়ামাহা MT15 মতো প্রাইস দিয়ে লঞ্চ করা হবে, তখন এই বাইকটির মূল্য হতে পারে প্রায় 4,20,000 টাকার মতো। মুভিং অন টু নাম্বার 2, দুই নাম্বার পজিশনে যে বাইকটির কথা বলবো সেই বাইকটি হচ্ছে বর্তমানে অ্যাভেলেবেল TROGP1 ভার্সন 3। এখন অনেকেই ওয়েট করছেন এই বাইকটি ভার্সন 4 হিসেবে লঞ্চ করবে, যেহেতু এই সেগমেন্ট এবং এই ক্লাসের বাইকগুলো অলরেডি অনেক বেশি আপডেটেড হয়ে গেছে। যেমন স্পিডার NSX 165R এই বাইকটি আপডেটেড হয়েছে, তারপর GPS ডিমান GR 165R আর নতুন একটি পাওয়ারফুল বাইক লঞ্চ করেছে। তাই এখন TROGP1 ভার্সন 3 কে ভার্সন 4 হিসেবে আসবে এই জন্য অনেকে ওয়েট করছেন। পাওয়ার ও পারফরমেন্সের দিক থেকে এই বাইকটি অনেক বেশি আপডেটেড, তাই পাওয়ার পারফরমেন্সের দিক থেকে নতুন কোনো আপডেট দেখা নাও যেতে পারে। বাট ফুয়েল সাপ্লাই সিস্টেম হিসেবে এই বাইকটিকে আরও বেশি আপডেটেড করা হবে, বাইকটিতে FI টেকনোলজি অ্যাড করা হবে। তাছাড়া এই বাইকটিতে ফ্রন্ট সাসপেনশন উন্নত মানের USD সাসপেনশন ব্যবহার করা হবে। নেক্সট আপডেটেড বাইকটিকে আরও বেশি লাইটার করা হবে ইউজারের কমফর্টের জন্য। তাছাড়া এই বাইকটিতে প্রিমিয়াম সেগমেন্টসের বাইকগুলোর মতো ফিচারগুলো অ্যাড করা হবে, যেমন ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচের মতো অপশন এই বাইকটিতে দেখা যাবে। TROGP1 ভার্সন 4 এই বাইকটির জন্য কারা কারা ওয়েট করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়ন্সগুলো শেয়ার করবেন। ফুল ফিয়ার স্পোর্টস বাইকের লিস্টে এক নম্বর পজিশনে যে বাইকটির কথা বলবো সে বাইকটি হচ্ছে সুজুকি GSX R150। অনেকদিন থেকে এই বাইকটি আপডেটেড ভার্সনের জন্য সকলেই ওয়েট করছেন। এখন আশা করা যাচ্ছে এই বাইকটি লঞ্চ করবে এই বছরের ফেস্টিভ সিজনগুলোতে অথবা সামনের বছরে। যেহেতু স্টিল নাও সুজুকি ব্র্যান্ড থেকে এখন পর্যন্ত কোনো কনফার্মেশন দেওয়া হয়নি এই বাইকটি কখন লঞ্চ করতে পারে, কিন্তু এই বাইকটির জন্য পুরো সমস্ত বিশ্বে সকলেই ওয়েট করছেন। সুজুকি GSX R150 এই বাইকটি নতুন করে অ্যাভেলেবেল হলে ইঞ্জিন পারফরমেন্সের দিক থেকে এই বাইকটিকে অনেক বেশি আপডেটেড করা হবে। তাছাড়া এই বাইকটি ফ্রন্ট থেকে শুরু করে ব্যাক পর্যন্ত সব কিছু পরিবর্তন করা হবে। এই বাইকটি ফ্রন্টে ব্যবহার করা হবে প্রজেক্টর হেডলাইট, তাছাড়া নিউ ডিজাইনের DRL দেখা যাবে। তাছাড়াও এই বাইকের ফ্রন্ট সাসপেনশনে USD সাসপেনশন দেখা যাবে, যেখানে অলরেডি টেলিস্কোপিক সাসপেনশন ব্যবহার, গ্রাফিক্স অনুযায়ী এই বাইকটিকে আরও বেশি মাস্কুলার করা হবে। তাছাড়াও এই বাইকটির টায়ার থিকনেসের দিক থেকে আরও বেশি আপডেটেড করা হবে, এই বাইকটির রেয়ার টায়ার তখন 140 সেশন টায়ার দেখা যাবে। ইভেন এই বাইকটির পিলিয়নের সিটটি যা এতদিন পর্যন্ত আনকমফোর্টেবল ছিল এই বাইকটিকে আরও বেশি কমফোর্টেবল করা হবে। তাছাড়া এই বাইকটিতে অ্যাডভান্স সব ফিচার দেখা যাবে, যেমন ট্র্যাকশন কন্ট্রোল, স্লিপার ক্লাচ, এছাড়াও যত রকম অ্যাডভান্স ফিচার আছে এই বাইকটিতে দেখা যাবে। সো গাইস, সুজুকি GSX R150 এই বাইকটির নিউ আপডেটের জন্য কারা কারা ওয়েট করছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। এছাড়াও বর্তমানে অ্যাভেলেবেল সব থেকে লো বাজেট স্পোর্টস বাইক হচ্ছে গ্লিফান KPR 165R, এই বাইকটি নতুন একটি আপডেটও বাংলাদেশে দেখা যেতে পারে সামনে বছরে। সো গাইস, এই ছিল সেরা 5টি স্পোর্টস বাইক যা আশা করা যায় সামনে বছরের মধ্যে বাংলাদেশে এবং ভারতে দেখা যাবে। বন্ধুরা, আজকের কুইজ হচ্ছে বর্তমানে বাংলাদেশে গতির রাজা কোন বাইকটিকে বলা হয়ে থাকে। নাম্বার 1 অপশান হচ্ছে সুজুকি GSX R150 এবং নাম্বার 2 অপশানটি হচ্ছে ইয়ামাহা R15 ভার্সন 4। অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের ওপিনিয়নসগুলো শেয়ার করবেন। আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবেন এবং ফ্রেন্ডের সঙ্গে শেয়ার করবেন। বাইক রেটের সকল আপডেট ইনফরমেশন, যেমন বাইকের আপডেট, প্রাইস ডিটেলস, আপকামিং বাইক নিউজ, বাইকের কম্পারিজন রেটের ভিডিও বা বাইকের Top10 রেটের ভিডিও সবার আগে দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর সবগুলো ভিডিও আপডেট পেতে প্লিজ হিট দ্য নোটিফিকেশন বেল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন টপিকের সাথে। টিল দেন, সবাই ভালো থাকবেন, খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।